আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এলিগেন্স উইথ জানা। সবাই কেমন আছো? আজকে আমার ব্রাশ ক্লিনিং ডে, তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। মেকআপের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ব্রাশ ক্লিন করা। বিগিনাররা যারা মেকআপ প্র্যাকটিস করছো এবং আমরা যারা রেগুলারলি মেকআপ লাগাই, তারা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ব্রাশের মাধ্যমে আমাদের ফেসে অ্যাপ্লাই করছি। সেক্ষেত্রে প্রোডাক্টগুলো কিন্তু ব্রাশে শুকিয়ে যাচ্ছে, আর বাতাসের সাথে বিভিন্ন ধুলাবালি তো আছে যেগুলো আমাদের ব্রাশকে নোংরা করছে। আর এই কারণে আমাদের স্কিনে যেন কোনো হার্ম না হয়, তাই আমরা উইকে একবার হলেও ব্রাশ ক্লিন করব। তো ব্রাশ ক্লিন করার জন্য তো অনেক কিছুই আছে, কিন্তু আমাদের কাছে যদি কিছুই না থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে ব্রাশ ক্লিন করব সেটাই আজকে আমি করে দেখাবো। দেখতে পাচ্ছো আমার হাতে দুটো স্পঞ্জ আছে, এগুলোকেও আজকে আমি ক্লিন করব। তো স্পঞ্জ ক্লিন করার জন্য আমি কী করি সেটাও আজকে দেখাবো, আর ব্রাশেসগুলো ক্লিন করার জন্য কী করি সেটাও আজকে করে দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছো আমার ব্রাশটাতে অনেকগুলো প্রোডাক্ট লেগে আছে এবং ব্রাশগুলো খুব ডার্টি হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে একেবারে মেকআপ করতে করতে। তো আজকে এগুলোকেই ক্লিন করে একেবারে নতুনের মতো বানিয়ে ফেলবো খুব সহজ উপায়ে। তো তাহলে শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো দেখতে পাচ্ছ একটা বাটিতে আমি অল্প পরিমাণে শ্যাম্পু নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের শ্যাম্পু অথবা লিকুইড হ্যান্ড ওয়াশও ইউজ করতে পারো। এই ক্ষেত্রে এই শ্যাম্পুটা ইউজ করলে আমার ব্রাশের ব্রিসেসগুলো খুবই সফট হয়ে যায়, তাই আমি এই শ্যাম্পুটাই প্রেফার করি সবসময়। এখন একটা বাটিতে পরিষ্কার পানি নিয়েছি। তোমরা কাজটা বেসিনে করলে খুবই ভালো হয়, আমি ভিডিও শ্যুট করছি দেখে আমি বাটিতে পানিটা নিয়েছি। তো সবার প্রথমে আমি একটা ছোট ব্রাশ ক্লিন করে দেখাবো। এটা হচ্ছে আমার কনসিলার ব্রাশ। আমি যখন ব্রাশ দিয়ে কনসিলার অ্যাপ্লাই করি তখন এই ব্রাশটা ইউজ করি। ব্রাশটা খুবই ভালো, আর ব্রিসেসগুলোতে দেখতে পাচ্ছ প্রচুর কনসিলার লেগে আছে। তো ব্রাশটাকে এখন ক্লিন করব। তো প্রথমে ব্রাশটাকে একটু ভিজিয়ে নিচ্ছি, কারণ শুকনো ব্রাশের মধ্যে ডিরেক্ট সোপ লাগালে কিন্তু ব্রাশটা ভালোভাবে ক্লিন হবে না। এখন ব্রাশে অল্প শ্যাম্পু লাগিয়ে নিলাম। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক, সেটা হচ্ছে ব্রাশটাকে আমরা কিসের সাথে লাগিয়ে ক্লিন করব। ব্রাশ ক্লিন করার অনেকগুলোই প্রোডাক্ট আছে, কিন্তু আমাদের কাছে যদি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আমরা কী করব? তো বিগিনার হিসেবে আমি এই টাইপের একটা জিনিস ইউজ করেছিলাম। এটা নর্মালি চুল ফুলানোর ক্ষেত্রে ইউজ করা হয়, বাট এটা দিয়ে আমি ব্রাশ ক্লিন করতাম। এইভাবে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ভালোভাবে ব্রাশটা ক্লিন করতে পারতাম। আর তোমার বাসায় যদি এরকম কোনো জিনিস না থাকে, তুমি হাতের তালু দিয়েও ব্রাশটা কিন্তু ক্লিন করে নিতে পারো। ব্রাশকে এভাবে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট প্রোডাক্টটা উঠিয়ে নেবে। দেখতে পাচ্ছ আমার হাতে অনেকগুলো কনসিলার অলরেডি উঠে এসেছে। এখন ব্রাশটাকে ধুয়ে নিচ্ছি। দেখো প্রোডাক্টগুলো খুব সহজেই কীভাবে উঠে গেল ব্রাশ থেকে, এবং ব্রাশটাও কিন্তু খুবই ক্লিন হয়ে গেল। এরপর একটা পরিষ্কার কাপড় অথবা টিস্যু পেপার নিয়ে তুমি জাস্ট ব্রাশের ব্রিসেলসটাকে একটা প্রেস করে মুছে নেবে, যাতে এক্সট্রা পানিটা এটা থেকে ঝরে যায়। এরপর ব্রাশকে এরকম উল্টোভাবে শুকানোর জন্য রাখবে, কারণ ব্রাশের ব্রিসেলসগুলো কিন্তু গ্লু দিয়ে লাগানো আছে ব্রাশের সাথে, তাই সেটার যেন কোনো সমস্যা না হয়, যেন পানি সেটা পর্যন্ত পৌঁছাতে না পারে, তাই সবসময় এভাবে উল্টা করে শুকানোর জন্য রাখবে। এখন একটা বড় ফাউন্ডেশন ব্রাশ আমি ক্লিন করে দেখাবো। দেখতে পাচ্ছ ব্রাশের ব্রিসেলসগুলো কতটা হার্ড হয়ে গেছে, কারণ অনেকগুলো প্রোডাক্ট এখানে শুকিয়ে গেছে। ঠিক আগের মতোই প্রথমে একটু ব্রাশটাকে ভিজিয়ে নিলাম ভালোভাবে। ব্রাশের মধ্যে শ্যাম্পু লাগিয়ে নিলাম যতটা প্রয়োজন। এখন ব্রাশটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিন করে নিচ্ছি। সেম কাজ তোমরা হাতের তালুতেও করতে পারো, যেটা আগের ব্রাশটাতে করে দেখালাম। আবারও সেমভাবে পানিতে ধুয়ে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নেব। এখন ক্লিন করে দেখাবো আমার সবচেয়ে পছন্দের বিউটি ব্লেন্ডারটি। প্রথমে খুব ভালোভাবে পানিতে এটাকে ভিজিয়ে নিতে হবে। তো এটা ক্লিনের ক্ষেত্রে আমি আমার লিকুইড হ্যান্ড ওয়াশটাকে প্রেফার করি, কারণ এই হ্যান্ড ওয়াশটা দিয়ে যখন এটা আমি ওয়াশ করি এটা খুব ভালোভাবে ভেতর থেকে ক্লিন হয়ে যায় এবং এখানে কোনো প্রকার প্রোডাক্টও লেগে থাকে না। এখন প্রেস করে করে এটাকে জাস্ট পানিতে ধুয়ে নেওয়া, সিম্পল। জাস্ট সি, এটা তার এক ফোঁটা প্রোডাক্টও লেগে নেই, একেবারে নতুনের মতো হয়ে গেছে স্পঞ্জটা। আর নিচের পানিগুলো দেখো কতটা প্রোডাক্ট পানির মধ্যে মিশে গেছে। এটাকেও সেমভাবে হালকা প্রেস করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। সেমভাবে এই সবগুলো ব্রাশ এখন আমি ক্লিন করে নেব। তো আজকে দেখিয়ে দিলাম বিগিনাররা খুব সহজে কোনো বাইরের এক্সট্রা প্রোডাক্ট ছাড়া ঘরের জিনিসপত্র দিয়েই কীভাবে এত সুন্দরভাবে ব্রাশকে ক্লিন করতে পারো। আই হোপ আমার আজকের টিপসগুলো তোমাদের কাজে আসবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।